আসসালামু আলাইকুম দর্শক চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির বিস্তারিত শুরুতে জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনামগুলো ভোরে কুমিল্লা থেকে গ্রেফতার যুবলীগ নেতা সম্রাট কাকরাইলে সম্রাটকে নিয়েই তার কার্যালয়ে র্যাবের অভিযান ক্রীড়াঙ্গনে কালো টাকা ও দুর্বৃত্তায়নের জন্য ক্লাবগুলোর আর্থিক দৈন্যদশা নিয়মিত আয়ের উৎসের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সোনিয়া গান্ধীর বৈঠক দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং দুর্গোৎসবের মহা অষ্টমীতে জগতের সকল মানুষের মঙ্গল কামনা রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার করা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে রাজধানীর কাকরাইলে তার নিজের অফিসে নেওয়া হয়েছে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করে র্যাব চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় দর্শক ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতার বিষয়ে র্যাব হেডকোয়ার্টারে সরাসরি চলে যাচ্ছি সেখানে দর্শক দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে এই মুহূর্তে কাকরাইলে আছেন রোকসান আমিন আমরা সরাসরি যোগাযোগ করছি তার সাথে রোকসানা হ্যালো রুকসানা আমাদের বিস্তারিত জানান অভিযান সম্পর্কে আমাদের বিস্তারিত জানান আচ্ছা আপনি জানেন যে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট যিনি রোববার মানে গত ভোররাতে কুমিল্লার চোদ্দ গ্রামের কুচুন্দপুর গ্রাম থেকে এক আত্মীয়ের বাড়ি থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন র্যাব সদস্যদের দ্বারা এবং এই মুহূর্তে তাকে নিয়ে ঢাকার যে কাকরাইলে তার অফিস সেখানে অভিযান পরিচালনা করছে র্যাব এবং আমরা এখনো পর্যন্ত আমরা তারা না বের হওয়া পর্যন্ত আমরা আসলে এই মুহূর্ত বলতে পারছি না যে আসলে কি পরিস্থিতিতে মানে তারা ওখানে কি কি পেয়েছেন এটা তবে যেই যতটুকু বিষয় যে ক্যাসিনো কেলেঙ্কারিতে যেই ক্যাসিনো কেলেঙ্কারিতে যেই মানে সম্রাটের জড়িত থাকার বিষয়ে যে রাজধানীতে যে ক্লাবগুলো আছে এবং সেই ক্লাবগুলোতে তার তার যে অবৈধ ক্যাসিনো ব্যবসা পরিচালনা করে আসছিলেন সেই বিষয়টি থেকে ইতিমধ্যে আপনার আমরা বোধ কিছুটা হলো আপনাদের দেখাতে পারবো যে এই মুহূর্তে কাকরাইলের সামনের রোডটা আহ ঘিরে রেখেছে র্যাব সদস্যরা আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর কাকরাইল থেকে যোগ দিয়েছিলেন রোকসানা আমিন ক্রীড়াঙ্গনে কালো টাকার মালিক ও দুর্বৃত্তদের দাপটের জন্য ক্লাবগুলোর আর্থিক দৈন্যদশা এবং নিয়মিত আয়ের উৎসের অভাবকে দায়ী করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা তারা বলছেন ক্লাবগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করলে রোধ করা যাবে ক্রীড়াঙ্গনে দুর্বৃত্তায়ন রাজনৈতিক মদৎপুষ্ট অপরাধী সিন্ডিকেটের কাছে দেশের ক্রীড়াঙ্গনের জিম্মি হয়ে পড়ার ঘটনা নিয়ে সাইদুর রহমান শামীমের চার ধারাবাহিকের আজ শেষ পর্বে থাকছে সমাধান সূত্র শৌখিন আবহে গড়ে উঠেছে বাংলাদেশের ক্রিয়াঙ্গন ও ক্লাব সংস্কৃতি সময়ের চাহিদা মেটাতে খেলোয়াড়দের পারিশ্রমিক ও অন্যান্য খাতে ক্লাবগুলোর বার্ষিক খরচ আকাশ ছুঁয়েছে সেই পথ ধরেই দুর্বৃত্ত চক্রের হাতে জিম্মি দেশের ক্রিয়াঙ্গন বিদ্যমান বাস্তবতায় তাই ক্লাব কাঠামোর খোল নলচে পরিবর্তনের তাগিদ পৃথিবীর সব জায়গায় চলে কিভাবে এই যে সিটির নামে ক্লাবটা সেই সিটি কর্পোরেশন থেকে তারা একটা অর্থ পায় তারপরে অন্যান্য যেসব জায়গায় পৌরসভা সিটি কর্পোরেশন আছে পরিচাল আছে খুলনা আছে তারা নিজে নিজে একটা টিম করতে পারে এবং পাবলিক যে টাকাটা দেয় সিটি কর্পোরেশনে ওইটার একটা অংশ দিয়ে দিতে পারে টাকা ইউনিভার্সিটিতে যে ছাত্ররা ওই যে খেলাধুলার জন্য যে টাকা নেয় কোটি কোটি টাকা ইউনিভার্সিটি একটা টিম করতে পারে ওই টাকার থেকে অংশ দিয়ে তবে দেশের আর্থসামাজিক কাঠামোয় সংকট উত্তরণে সরকারি পৃষ্ঠপোষকতাকে গুরুত্বপূর্ণ মানছেন অভিজ্ঞ ক্রিয়া সংগঠকরা ক্লাবের এক একটা প্যারামিটার তৈরি করো এবং সেখানে কারা থাকবে সেটা তৈরি করো তারপরে তুমি ওই ক্লাবকে তার রেজাল্টের সাথে সাথে তাকে ফাইনান্স ফিনান্সিয়াল बेनिफिट দাও দেখো ঢাকা শহরে চুরি ডাকাতি পকেটমার কি পরিমাণ কমে যায় ক্রীयामন্ত্রনালে দাবি স্পোর্টস ক্লাবের কার্যক্রম মনিটরিং ও নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইন বড় বাধা এখন সময় এসেছে তাদেরকে জব দিই তার আওতায় আনার কারণ আমাদের এখানে বাণিজ্য মন্ত্রণালয় দিক আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় রেজিস্ট্রেশন দিক না কেন যুবক্রিয়া মন্ত্রণালয়ের একটা এখানে আইনের মধ্যে একটা থাকা উচিত যেন আমরা যেন তাদেরকে এই সারা বছর তারা কোথা থেকে কত টাকা আয় করছে কোথায় ব্যয় করছে তারা এই ধরনের হিসাব যেন আমরা চাইতে পারি পাশাপাশি এটাও আমরা করতে পারবো আমরা যে ফেডারেশনগুলোকে আমরা কিন্তু বছরে অনেক টাকা আমরা তাদেরকে বরাদ্দ দিই তো সেখানে আমরা ক্লাব পর্যায়ে ক্লাবগুলোকেও কিন্তু আমরা সরকারিভাবে আমরা পৃষ্ঠপোষকতা তখন করতে পারবো শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয় সংকট থেকে উত্তরণে সব পক্ষকে এক টেবিলে বসে সমাধান সূত্র খোঁজার তাগিদও এসেছে ক্লাবগুলির যদি শক্ত ভিত্তির অর্থনৈতিক ভিত্তির উপরে না দাঁড়াতে পারে এরকম কিন্তু ভবিষ্যতে আবারও সিচুয়েশন আসবে সরকারি মহল থেকে শুরু করে যে অর্থ মন্ত্রণালয় বিশেষ করে এনবিআর স্পোর্টস মন্ত্রণালয় এরা সবাই এবং ক্লাব অফিসিয়াল বা স্পোর্টস অর্গানাইজাররা মিলে এমন কিছু পন্থা বের করতেই হবে আমাদের যেটার মাধ্যমে আমরা বৈধ আয়ের একটা নিশ্চয়তা পাব আশঙ্কা আছে দুর্বৃত্তায়নের বিষ বৃক্ষ এবার উৎপাটন করতে না পারলে দেশের ক্রিয়াঙ্গনের জন্য অপেক্ষা করছে অন্ধকার ভবিষ্যৎ সাইদুর রহমান শামীম চ্যানেল আই ঢাকা দর্শক আপনারা জানেন যে র্যাব হেডকোয়ার্টারে সম্রাটের গ্রেফতার প্রসঙ্গে ব্রিফ করেছিলেন র্যাবের মহাপরিচালক এই বিষয়ে জানতে আমরা যাচ্ছি মোরসারিন বাবলার কাছে বাবলা বাবলা ব্রিফিং এর বিষয়ে সর্বশেষ অবস্থা আমাদের জানান আপনি জানেন যে আজ ভোর রাত পাঁচটায় ঢাকা মহানগর দক্ষিণ এর যুবলীগের সভাপতি সম্রাট এবং তার এক সহযোগী গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের নেতৃত্ব দিয়েছে র্যাব ইলেভেনের একটি আহ দল আমরা কিছুক্ষণ আগে আমরা দেশ এখানে র্যাব হেডকোয়ার্টারের কথা বলেছি র্যাবের মহাপরিচালক বেঞ্জির আহমেদের সঙ্গে উনি আমাদেরকে ব্রিফিংয়ে জানিয়েছেন যে ক্যাসিনো বিরোধী যে অভিযান চলছিল এই চলা অভিযানের ঠিক দুদিন পরেই সম্রাট আত্মগোপন করে এবং সে বিভিন্ন জায়গায় অবস্থান নেয় দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান নেয় পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পরে র্যাবের একটি দল আজকে ভোরে তাকে কুমিল্লার যে চোদ্দ গ্রাম এলাকাটি রয়েছে সেই এলাকায় অভিযান চালিয়ে এবং অভিযান চালিয়ে ওখান থেকে গ্রেপ্তার করা করে এবং তিনি আমাদেরকে যে জানিয়েছেন সেটা হলো যে কেসিনু বিরোধী যে অভিযানটি চলছে এটা চলমান রয়েছে এই অভিযানের মধ্যে যখন আপনার খালেদকে কেসিনো সম্রাট যে খালেদ সেই খালেদকে গ্রেফতার করার পরেই আসলে মূলত সম্রাটের নামটা তারা জানতে পারেন এবং সম্রাটের নামটা তখন থেকে আলোচিত হয়ে আসছিলো এবং ওই যে খালেদ যিনি রয়েছেন তিনি র্যাবের বাদে তিনি বলেছেন যে এই ব্যবসার সাথে সম্রাটের সম্পৃক্ততা রয়েছে এবং এই সম্পৃক্ততা খুঁজতে গিয়ে দেখা যায় যে আরামবাগ এবং মতিজির এলাকায় যে কেসিনো ব্যবসাগুলো চলছিল সেই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করতেন সম্রাট এবং তার প্রেক্ষিতেই কিন্তু অভিযান জোরদার করা হয় এবং র্যাবের মহাপরিচালক যেটা জানিয়েছেন আমাদেরকে যে এই কেসিনো বিরোধী অভিযানটি চলছে এবং চলমান থাকবে এবং কেচোক মানে কেচক মানে গর্ত ঘুরতে গিয়ে সাপ এসেছে এবং এই অভিযানের মধ্যে অনেকের নাম তারা জানতে পেরেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আরেকটা যে উনি বলেছেন যে চলমান যে অভিযান তা রয়েছে এই অভিযানে আসলে দৃষ্টিতে যাই মনে হোক না কেন এর সুফল দীর্ঘ মেয়াদী হবে এবং জনগণের সুফল দীর্ঘমেয়াদীভাবে হোক করবেন আর উনি একটা বিষয় বলেছেন যে তাকে আদালতে নেওয়া হবে ঠিক কখন আদালতে নেওয়া হবে এই ব্যাপারটি এখনো নিশ্চিত করেননি কারণ তাকে নিয়ে এখন অভিযান চলছে তার যে তার যে কাকরালির যে অফিস রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে অভিযান চলছে এবং তারপরে তাকে থানায় হস্তান্তর করা হবে কি না আসলে এই বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি এবং এরপরেই তাকে আদালতে নিয়ে যাওয়া হবে এই ছিল আহ জি হ্যাঁ বাবলা আপনাকে ধন্যবাদ দর্শক র্যাব হেডকোয়ার্টার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মোসারিন বাবলা চলমান ক্যাসিনো বিরোধী অভিযানকে অধিকাংশ জনগণই সমর্থন করেছেন তাছাড়া এ ধরনের অভিযান সরকার এবং আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলেও উঠে এসেছে জরিপে এছাড়া ভবিষ্যতে ক্যাসিনোর জন্য লাইসেন্স প্রদান করাও উচিত হবে না বলে জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন বিস্তারিত মিথিলা নাজদিনের রিপোর্টে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া ক্যাসিনো বিরোধী অভিযান নিয়ে নানা প্রতিক্রিয়া রয়েছে জনগণের মাঝে সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন সাধারণ মানুষদের ক্যাসিনো ইস্যুতে টেলিফোনে জনমত জরিপ করলেন রিসার্চ ইন্টারন্যাশনাল জেন্ডার ব্যালেন্স করা এই জরিপে অংশগ্রহণকারীরা চলমান অভিযানকে সমর্থন করছেন নিকট অতীতে পরিচালিত অন্য অন্য সকল অভিযানের চাইতে সফল হবে আটান্ন শতাংশ লোক মনে করে যে ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের সাথে এই সব ক্যাসিনো পরিচালনাকারীদের সম্পর্ক রয়েছে সরকারের ভাবমুদ্ধে উজ্জ্বল হচ্ছে বলে উঠে এসেছে কন্টিনিউ করে তার অভিযানটি ধারাবাহিকভাবে চালিয়ে যায় মানে এত বিশাল জনসমর্থন আমরা নিকট অতীতে সরকারের কোনো কর্মসূচিতে দেখিনি সুতরাং এর মধ্যে দিয়ে একটা স্পষ্ট বার্তা সরকারের প্রতি জনগণের পক্ষ থেকে দেওয়া হয়েছে তারা এই সকল অন্যায়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চায় এবং তারা রাজনৈতিক দলেও শুদ্ধি অভিযান চায় ক্যাসিনো সহ নানা জাতীয় ইস্যুতে নিয়মিত জনমত জরিপ পরিচালনা করে আসছে রিসার্চ ইন্টারন্যাশনাল মিথিলা নাজনিন চ্যানেল ঢাকা বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলার পলাতক আট আসামির মধ্যে এজাহারভুক্ত তিনজন সহ চার্জশিটভুক্ত চার আসামি সকালে বরগুনার আদালতে আত্মসমর্পণ করেছে এদের মধ্যে রাকিবুল হাসান রিফাত হাওলাদার আবু আবদুল্লাহ ওরফে রায়হান ও প্রিন্স মোল্লা শিশু অপরাধী এবং মোহাইমিনুল ইসলাম সিফাত প্রাপ্তবয়স্ক আসামি গত ২৬ জন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে পরের দিন নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা তদন্ত শেষে গত পয়লা সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির নিহতের স্ত্রী আশা মিন্নিসহ চব্বিশ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে এই মামলায় এখনও চার আসামি পলাতক প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী নয়াদিল্লির হোটেল তাজ তাজে সফরের শেষ দিনে সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী সে সময় সোনিয়া গান্ধীর সাথে ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সেখানে আছেন নীলাদ্রি শেখর নীলাদ্রি প্রধানমন্ত্রীর সাথে সোনিয়া গান্ধীর বৈঠকের খবর আমাদের জানান সামির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী যেই হোটেলে অবস্থান করছেন তাজ হোটেলে সেখানে এই সেই বৈঠকটি স্থানীয় সময় বারোটার দিকে অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ঘন্টার বেশি এই বৈঠকটি স্থায়ী ছিল মূলত আওয়ামী লীগের সঙ্গে যে কংগ্রেসের যে সম্পর্ক সেটি কিন্তু কূটনীতিরও বাহিরে একটি পারিবারিক সম্পর্ক রয়েছে যে সম্পর্কটি শুরু হয়েছিল বঙ্গ জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় থেকে যেটি ইন্দিরা গান্ধীর সঙ্গে বঙ্গবন্ধুর যে সম্পর্ক এবং ভারত যে সহযোগিতা করেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রায় দেড় কোটি মানুষকে শরণার্থীকে আশ্রয় দিয়ে সেই সময় থেকেই সেই সহযোগিতার সম্পর্ক শুরু তো সেই সম্পর্কটি কিন্তু এখনও অতিবাহিত হচ্ছে এবং সেই সম্পর্কটি এখনও চলমান সেটা কংগ্রেসের সঙ্গে সেই আওয়ামী লীগের সেই পারিবারিক সম্পর্ক এটি দুই সরকারের কূটনৈতিক সম্পর্কের বাহিরে যেটি বর্তমানে ভারত এবং বাংলাদেশের সরকারের মোদী সরকারের সঙ্গে কিন্তু সে সম্পর্কটি বিরাজমান কিন্তু সেই সম্পর্কের বাইরে একটি পারিবারিক সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের এবং সেই সূত্র ধরেই সোনিয়া গান্ধী বিরোধী দলীয় নেতা এবং মনমোহন সিং তারা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেটির জন্য তারা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি প্রধানমন্ত্রী যে বাংলাদেশে যে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেজন্য তাকে শুভকামনা জানিয়েছেন সে এবং সেই উন্নয়নের প্রশংসা করেছেন সোনিয়া গান্ধী তো এই মোটামুটি ছিল প্রধানমন্ত্রী এবং সোনিয়া গান্ধীর যে বৈঠক হয়েছে সেই বৈঠকের খবরাখবর নিশ্চয়ই আমরা যদিও তাদের পক্ষ থেকে যে সার্বিক বিষয়ে যে কি আলোচনা হয়েছে সেটি এখনও বিস্তারিত আমরা জানতে পারিনি কিন্তু যতটুকু বিভিন্ন সূত্রে জানতে পেরেছি সৌহার্দ্যের সৌহার্দ্য বিনিময় হয়েছে তাদের মধ্যে দীর্ঘ সময় পরে কিন্তু তাদের এই দেখা হয়েছে দুই দেশের দুই নেত্রীর আর আজকেই প্রধানমন্ত্রী কিন্তু তার আজকে সোনিয়া গান্ধীর সঙ্গে তার বৈঠকের পরেই দিল্লিতে যে চার দিনের সফর সেটি চার দিনের কর্মসূচি কিন্তু সমাপ্ত হয়ে যাচ্ছে এবং আজকে সন্ধ্যা আটটায় রাত আটটায় তিনি দিল্লি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন সামিত নীলাদ্রি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক ভারতের নয়াদিল্লি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নীলাদ্রি শেখর এবারে ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের শেষ তথ্য অনুযায়ী শনিবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে তিনশো জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এর মধ্যে ঢাকায় তিয়াত্তর জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে দুশো একচল্লিশ জন ভর্তি হয়েছেন চব্বিশ ঘন্টায় রোগী ভর্তি বেড়েছে নয় দশমিক চার শতাংশ সারাদেশে হাসপাতালে চিকিৎসাধীন এক জন পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন উননব্বই হাজার নয়শো ত্রিশ জন রোববার সকালে কুষ্টিয়ায় শামীম বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হিসাবে ডেঙ্গুতে এ পর্যন্ত একশো ছেষট্টি জন এবং সরকারি হিসাবে একাশি জন মারা গেছেন ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর দু একদিনের মধ্যে যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট আত্মগোপন করে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ এক ব্রিফিংয়ে কথা জানান তিনি এই যে এই লেখালেখি কারণে আত্মগোপনের জন্য এমন সব পদ্ধতি অবলম্বন করেছিলেন যাতে করে সহজে না পাওয়া যায় এবং এটা এই পদ্ধতিগুলো মূলত লেখালেখির মানুষ সতর্ক হওয়ার বুদ্ধিগুলো মানুষ লেখালেখির কারণে বেশি বেশি লেখালেখি কারণেই পেয়েছে সো আমি এই সমস্ত বিষয়গুলো আমরা মনে করি যে যত বেশি আমরা গণমাধ্যমে প্রকাশ করব আমাদের দেশে এই পরবর্তী সময়ে কাউকে যদি আমরা দেশের স্বার্থে বা কি বলে রাষ্ট্রের স্বার্থে অথবা কেউ যদি আইন ভঙ্গ করেন অপরাধ মারাত্মক অপরাধ করেন তাকে গ্রেট তত বড় বড় প্রতিবন্ধকতা তৈরি হবে তো আমরা এত রিটেলি জানি না তবে এটা বলতে চাই যে আপনার প্রশ্ন প্রশ্নের উত্তরে যে হ্যাঁ আমরা ক্যাসানির বিরুদ্ধে অপারেশন শুরু করার এক দুই দিনের মধ্যে আহ ঢাকা সহত্যাগ করে ঢাকার তাল আরতি আরাধনা আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল কুমারী পূজা মানুষের ঢল নেমেছিল রামকৃষ্ণ মিশনে পূজা জগতের সকল মানুষের মঙ্গল কামনা করেন রূপী রিপোর্ট। শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিনে কুমারীরূপী দেবী দুর্গাকে দেখতে এবং পূজা করতে হাজারো মানুষের ভিড় ছিল রাজধানীর রামকৃষ্ণ মিশনে এবার কুমারী সেজেছেন ঢাকার বাজারের পাঁচ বছর বয়সী শিশুকন্যা প্রশংসা প্রিয়তা বন্দ্যোপাধ্যায় শাস্ত্র অনুযায়ী নানান উপকরণ দিয়ে পূজা অর্চনা শেষে জগতের মঙ্গল কামনা করেন কুমারীদেবী দেবী। রক্ত একই থাকবি এই আসি ব্যাট মধ্যে জগৎজননীর জননীর সর্বাধিক প্রকাশ বলে কুমারী পূজার বিধান সনাতন ধর্মের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এবং জন্যেই এই কুমারীর পূজা আমাদের দুর্গাপূজার অনুষ্ঠানে করা হয়ে থাকে কুমারী রূপে দেবী দুর্গাকে সম্মানের মাধ্যমে জগতের সকল নারীদের জয়গান ও মঙ্গল কামনা করেন ভক্ত অনুরাগীরা এই জগৎ সংসারের মঙ্গল হোক সেটাই চাই প্রতিটি মাকে প্রতিটি নারীকে প্রতিটি মহিলাকে প্রতিটি মেয়েকে আমরা সমাজে পুরুষরা যেন শ্রদ্ধা জানাতে পারি সেই জন্য মা আজকে কুমারী পূজায় দুর্গা হন জন্য আমি বলবো আমরা আমরা নারী হাল কুমারী পূজার মাধ্যমে ত্রিনয়নী দেবী দুর্গার শক্তি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারীদের মাঝে ছড়িয়ে যাবে এমনটাই প্রত্যাশা ভক্তদের উনিশশো এক সালে কলকাতার বেলুর মাঠে স্বামী বিবেকানন্দ প্রথমবারের মতো যে কুমারী পূজার আয়োজন করেন তারপর থেকে এখন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে অষ্টমী পুজোর দিন যে কুমারী পূজা পালন হয় তার মাধ্যমে নারী শক্তির জয়গান নিয়ে আসছেন ভক্তরা রাজধানীর রামকৃষ্ণ মঠ থেকে নয়না চ্যানেল চ্যানেলায় ইরাকে টানা পাঁচ দিনে সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় একশো জন নিহত হয়েছে আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে রক্ত ও সংকট দেখা দিয়েছে শনিবার রাজধানী বাগদাদ সহ শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক হয়েছে শনিবার বাগদাদের একটি র্যালিতে পুলিশ ও কাদানে গ্যাস নিক্ষেপ করে সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে পাঁচজন নিহত হয় অঞ্চলে কমপক্ষে ছটি রাজনৈতিক কার্যালয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা বাগদাদে আল আরাবিয়া নিউজ চ্যানেল সহ বেশ কয়েকটি টেলিভিশনের কার্যালয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা শিয়া নেতা মুক্তাদা আল সদর আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন অধিক হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে সংঘাত অবসানে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সেই সঙ্গে প্রাণহানির ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার কথা বলেছে সংস্থাটি চাকরি সংকট নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার থেকে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ নিটল টাটা কৃষি সংবাদ সিরাজগঞ্জে কলার আবাদ করে সফল হয়েছেন সদর উপজেলার এক কৃষক প্রতি বিঘায় লাভ পেয়েছেন এক লাখ থেকে সোয়া লাখ টাকা বিসমুক্ত কলা হওয়ায় বাজারে এর চাহিদা ব্যাপক রয়েছে সিরাজগঞ্জ থেকে ফেরদস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহুদের রিপোর্ট পরিকল্পিতভাবে যে কোনো ফসল আবাদ করলে সাফল্য আসবেই এমন কথা মাথায় রেখে চার শতক জমিতে কলা আবাদ শুরু করেন সদর উপজেলার গ্রামের আরওবালি প্রথম বছরই কলা চাষ করে লাভ করেন পরের বছর বারান তার পরিসর এবছর কলা বিক্রি করে লক্ষাধিক টাকা আয়ের আসা তার এক বিঘা জমি করছে আমার বিশ হাজার টাকা খরচা আর আমার মনে হইতেছে তা না আমার দল সরকার কোনো দান করত নন দিত তাহলে আমি নিজস্ব জমি করলে পরে আমি আল্লাহ সুযোগ পাইতাম এবং আমি পরবর্তীতে দেখা যেত আমার নিজস্ব জমি আমি করতে পারতাম কৃষক আরো বালি তার বাগানে জৈব পদ্ধতি ব্যবহার করেন বিষমুক্ত হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা এই কলার বাজারে বিক্রিও হচ্ছে ভালো দামে বিষমুক্ত কলা ভাই এই কলার আমরা এখান থেকে এনে আমরা বাজারাত বাজারাত করি এবং বাজার নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলাগুলা তারাদের বিক্রি হতে পারি আছে বিষমুক্ত কলার জন্য বিষমুক্ত কলা বাজারে নেওয়ার সাথে সাথে লোকজন জানে বিষমুক্ত সেই জন্য এই কলাটার আর হলো চাহিদা বেশি বাজারে নিয়ে সাথে সাথে কলাটা বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি এই অঞ্চলে কলার আবাদ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে নানাভাবে সহায়তা দেয়া হচ্ছে আমরা তাকে পরামর্শ দিয়ে যাই যে বিষ যাতে মানে না দিতে হয় এজন্য পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার পাশাপাশি কলাতে যাতে কলার ব্যাগিং করার জন্য ওনাকে পরামর্শ দেওয়া হয়েছে আজ আমরা হাতে কলমে ওনাকে শিক্ষা দিয়ে দিলাম যে কলার ব্যাগিংটা যাতে উনি করেন তাতে কলার সাইজ এবং কালার খুব সুন্দর হবে চলতি বছর সিরাজগঞ্জে দুশো হেক্টর জমিতে কলা চাষ হয়েছে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এবারে প্রকৃতি সংবাদ পদ্মা নদী থেকে পানি নিয়ে পরিশোধন করে ঢাকায় সরবরাহ করছে ওয়াসা পানি সরবরাহ টেকসই এবং পরিবেশ বান্ধব করতে ভূ উপরিভাগ থেকে পানি সংগ্রহের এই প্রকল্প নেওয়া হয়েছে দশই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প উদ্বোধন করবেন আবুল কাশেম টিপুর ভিডিও চিত্রে জামানের রিপোর্ট পানি সরবরাহ টেকসই এবং পরিবেশ বান্ধব করতে ভূ পানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে আর এ কারণেই ওয়াসার বৃহৎ প্রকল্প ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য মুন্সীগঞ্জের এই জশলদিয়ায় সরাসরি পদ্মা নদী থেকে এই ইনটেক পাম্পিং স্টেশনে পানি নেওয়া হচ্ছে এই ইনটেক পাম্পিং স্টেশনে নেওয়া এই পানি সরাসরি অদূরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে সেখান থেকে ট্রিটমেন্ট করা পানি পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে পদ্মা সেদুর উজানে পদ্মা নদীর এই অংশে বছরের সব সময়ই উপযুক্ত পানি প্রবাহ থাকে এছাড়া ঢাকার আশপাশের নদীগুলোর পানি দূষিত হওয়ায় পানির মানের কথা চিন্তা করেই এত দূর থেকে পানি নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকমতো পানি পরিশোধন করতে একশো একর জায়গা জুড়ে বড় বড় প্লান্ট বসানো হয়েছে তৈরি করা হয়েছে বিশাল রিজার্ভার

একটা দীর্ঘমেয়াদী পানি পাওয়ার নিশ্চয়তা আছে এটা কাছের নদীগুলাতে নাই আমাদের কিছু ডিস্ট্রিবিউশন লাইন এখনও বাকি আছে সেই ডিস্ট্রিবিউশন লাইন পুরা না হওয়া পর্যন্ত পুরা পানি হয়তো এই মুহূর্তে ডেলিভারি হবে না কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন লাইন হয়ে গেলে সে পানিগুলো সরবরাহ করা সম্ভব হবে পুরোদমে চালু হলে এই প্রকল্প থেকে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা হবে ভূগর্ভের পানির উপর চাপ কমাতে চীনের সহায়তায় দুই কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে চ্যানেল আই এবারে খেলার খবর দুই ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সাথফ্রিকোভালের তৃতীয় ওয়ান ডে ম্যাচে জুনিয়র টাইগাররা জিতেছে আট উইকেটের বড় ব্যবধানে আগে ব্যাট করে মিডল অর্ডার ব্যাটসম্যান লিল লিলম্যানের সেঞ্চুরিতে স্বাগতিকরা আট উইকেট হারিয়ে তুলেছিল দুশো তেইশ রান তানজিব হাসান সাকিব অভিষেক দাস এবং হাসান মুরাদ নেন দুটি করে উইকেট জবাবে মাহমুদুর হাসান জয়ের অপরাজিত একশো তিন রান এবং ওপেনার তানজিদ হাসানের পঁয়ষট্টি এবং তহিদ হৃদয়ের নট আউট একান্ন রানে সাঁত্রিশ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ